স্বাগত আজকের রবি তিনমিল স্কুলের ক্লাসে। আমি রাইয়ান সচ্ছ, তোমাদের অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটার নাম একতরফা বা অসম্পূর্ণ হিসাব দাখিলা পদ্ধতি। প্রথমে জেনে নেওয়া যাক একতরফা বা অসম্পূর্ণ হিসাব দাখিলা পদ্ধতি কি, এ বলতে আমরা কি বুঝি। একতরফা বা অসম্পূর্ণ হিসাব দাখিলা পদ্ধতি আসলে একটি প্রচলিত হিসাব পদ্ধতি যা দ্বারা আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। এটা অনেকটা দুতরফা দাখিলা পদ্ধতির মতোই আর্থিক অবস্থা নির্ণয়ে সাহায্য করে। এটি আসলে কোথায় প্রয়োগ করা হয়? মূলত ছোট ছোট প্রতিষ্ঠান যেখানে কাজের জটিলতা কম সেখানে এটি প্রচলিত। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে দিতে পারি টংঘর কিংবা ছোট ছোট মুদির দোকান ইত্যাদি। বই অনুযায়ী এখানে আমরা বলতে পারি যে হিসাব পদ্ধতিতে সকল লেনদেনের দুটি দিক বা পক্ষ সর্বদাই লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির নীতিমালা সঠিক ও সম্পূর্ণভাবে অনুসরণ করা হয় না, তাকে একতরফা দাখিলা পদ্ধতি বা অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা বলা হয়। পরবর্তীতে এই সংজ্ঞার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। অর্থাৎ এই পদ্ধতিতে শুধুমাত্র আমরা ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ও ব্যাংক হিসাব রাখতে পারি, কোন প্রকার নামিক বা অন্যান্য সম্পত্তিবাচক হিসাব রাখা যায় না। ফলে যা হয়, কোন কোন লেনদেনে ব্যক্তিবাচক হিসাব ও নগদ ও ব্যাংকবাচক হিসাব থাকার কারণে দুটি পক্ষই লিপিবদ্ধ করা যায়, আবার কোন কোন লেনদেনে শুধু একটি পক্ষ লিপিবদ্ধ করা যায়, আবার কোন কোন লেনদেনে কে লিপিবদ্ধই করা যায় না। এই জন্য একতরফা দাখিলা পদ্ধতিকে লেনদেনের এমন একটা পক্ষ বলা হয় যেখানে দুতরফা পদ্ধতি, একতরফা পদ্ধতি এবং বিদাখিলার মিশ্রণ করা হয়। একতরফা দাখিলার আরেক নাম কিন্তু অসম্পূর্ণ হিসাবরক্ষণ পদ্ধতি। কেন এটাকে অসম্পূর্ণ হিসাবরক্ষণ পদ্ধতি বলা হয়? এই হিসাব ব্যবস্থা হতে সকল প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, কারণ এতে কিছু কিছু লেনদেন লিপিবদ্ধ করা যায়, কিছু কিছু লেনদেন লিপিবদ্ধ করা হয় না, আবার কিছু কিছু লেনদেনে শুধু এক পক্ষ লিপিবদ্ধ করা হয়। তাই একে অসম্পূর্ণ হিসাবরক্ষণ পদ্ধতি বা অপ্রয়োগযোগ্য হিসাব ব্যবস্থা বলা যায়, যা শুধু ছোট ছোট এক মালিকানা কারবারি প্রতিষ্ঠানেই প্রয়োগ করা হয়। তাহলে আজকে আমরা কি শিখতে পেলাম? আজকে আমরা জানলাম একতরফা বা অসম্পূর্ণ হিসাব দাখিলা পদ্ধতি মূলত প্রয়োগ করা হয় ছোট ছোট প্রতিষ্ঠানে। এটি দুদিক বা পক্ষকে সর্বদা লিপিবদ্ধ করে না, কখনো কখনো দুদিককে লিপিবদ্ধ করে, কখনো এক পক্ষকে লিপিবদ্ধ করে, আবার কখনো কোনো পক্ষকে লিপিবদ্ধ করে না। শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব এবং নগদ ব্যাংক হিসাবই একতরফা হিসাব পদ্ধতির মধ্যে আসে। একতরফা দাখিলা পদ্ধতিতে অসম্পূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি বলা হয়, কারণ এখান থেকে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।